गुड मॉर्निंग दी शो डिजिट एंड वेलकम बैक टू माय चैनल आइडियाज पोस्टर। आज हलो सैटरडे, टाइम अपडेट सकाल बेला 10টা বাজে। কলকাতা হচ্ছে সিটি অফ জয় আর জয়ের মেইন রিজন হচ্ছে বিভিন্ন রকম ফেস্টিভ্যাল। কলকাতায় অলওয়েজ কোনো না কোনো ফেস্টিভ্যাল চলে, তো এখন চলছে চেটে পুটে ফুড ফেস্টিভ্যাল, চলছে সন্তোষ মিত্র স্কয়ার। আজকে স্যাটারডে হলেও সবার মানে অফিস আছে বা কোনো কারণে বিজি, আমি আর সুযুক্ত ফ্রি আছি, তো এখন আমি আর সুযুক্ত যাব চেটে পুটে ফুড ফেস্টিভ্যাল দেখতে। সন্তোষ মিত্র স্কয়ার বুঝতেই পারছো, একদম শিয়ালদার পাশেই, রেডি হয়ে নেবো আর বেরিয়ে পড়বো। স্টল আছে প্রচুর, কলকাতা যত ভালো ভালো রেস্টুরেন্ট আছে বলতে পারো প্রায় সবার স্টল আছে, আর প্রচুর স্টল আছে, প্রচুর খাবার আছে। যেমন এখানে ফাস্টফুড পাওয়া যাচ্ছে, তেমন দেশি খাবার, ইভেন পিঠে অবধি পাওয়া যাচ্ছে। নাম তো শুনেই বোঝা যাচ্ছে যে খাবার সেরকমই হবে, তো আমরা এবার একটা একটা করে স্টলে যাবো, দেখবো কী কী পাওয়া যাচ্ছে আর তার মধ্যে আমরা কী খেতে ইন্টারেস্ট। তোমরাও চলো, কীরকম অডিও আসছে আমি জানি না, কারণ নয়েস আছে চারদিকে অনেকটা। চলো এগিয়ে, তো বেশ কিছুক্ষণ হয়ে গেল। এখানে মিত্র ক্যাফে, ফিশ টিশ সমস্ত কিছুই আছে। এক্স্যাক্টলি আমরা ভিডিওর প্রথমেই যে বড় চার্টটা দিয়েছিলাম সেটা থেকে তো দেখতেই পেয়েছো যে কোন কোন ক্যাফে আছে। কলকাতার যত পপুলার রেস্টুরেন্ট আছে প্রায় সবারই স্টল এখানে আছে। অ্যাকচুয়ালি দুপুরে আসাটা খুব প্রেফারেবল না, কারণ দুপুরে যথেষ্ট রোদ আছে, সঙ্গে আরও অনেক রকম এনজয়মেন্টের অনেক কিছু বন্ধ আছে, যেমন বেশ কিছু বড় বড় প্রোগ্রাম আছে। এক্স্যাক্টলি আমার পিছনেই দেখতে হবে স্টেজটা, আর সেগুলো যদি দেখতে হয় তাহলে অবশ্যই সন্ধ্যের দিকে আসতে হবে, বাট সন্ধ্যের দিকে ক্রাউড অনেক বেশি থাকে, তো ব্লগ করার জন্য সন্ধ্যেবেলা এসে কোনো লাভ নেই, তার জন্য সকালবেলাই আসতে হবে। আর কালকে হচ্ছে লাস্ট ডেট, সেই জন্য আজকে আমরা এসেছি। স্টার্ট হচ্ছে 10 তারিখ থেকে, শেষ হবে সানডে মানে 13th। তারপরে তো আমরা ঘুরতে ঘুরতে তো হাঁপিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। সুদীপ্ত তো পুরো হাঁপিয়ে গেছে, সুদীপ্ত তো বলছে এখন খাওয়া দাওয়া না করলে হবে না, ফেস্টিভ্যালে এসে না খাওয়া দাওয়া করে তো যাবো না। তো আমরা আপাতত একটা ফুড স্টলের সামনেই বসে আছি, আমাদের সামনেই আছে পৌষ পার্বণ আর পেছনে আছে ফেলু মতো। তো আগে আমরা পৌষ পার্বণ থেকে দেখবো কী কী পাওয়া যাচ্ছে আর কী কী টেস্ট করার মতো, সবই ননভেজ আইটেম যা দেখলাম। তো চলো গিয়ে দেখি পৌষ পার্বণে কী কী পাওয়া যাচ্ছে। আপাতত আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন কাটলেট আর ফিশ বাটার ফ্রাই। তো এসে গেছে, তোমাদের দেখাতে হলে উঁচু করে দেখাতে হবে, এই এসে গেছে। দুটোর প্রাইসই 100 per piece। টেস্ট করে দেখবো কি কেমন খেতে, আর দোকানের নাম আগেই বলে দিয়েছি, দেখে নিই কেমন বানিয়েছে। যেটা অর্ডার দিয়েছিলাম সেটা তো টেস্ট করা হয়ে গেছে, টেস্ট করে কেমন লাগলো সুদীপ্ত? মোটামুটি ভালো, খুব যে ভালো তা নয়, ভ্যালু ফর মানিও বলা যাচ্ছে না, মোটামুটি। এবার আমরা এসেছি ফেলু মুদোকে, এবার এসেছি আমরা ফেলু মুদোকে মিষ্টি ট্রাই করতে। তো কীরকম হয় দেখি, কী কী পাওয়া যাচ্ছে। ঠিক তো, তোর কেমন লাগলো? খুবই ভালো লাগলো, যাই হোক পৌষ পার্বণে অত স্ন্যাক্স ওগুলো ভালো নয়, একটু অন্য জায়গায় খেতে পারো, বাট আশেপাশে এখানে তোমার ওই মুচা থেকে শুরু করে তারপরে তোমার ফেলুদা ফেলু মোদক, এগুলো সব ইনোভেটিভ সব জিনিস নতুন নতুন আছে ওদের এখানকার, বেক করা রসগোল্লা আছে, রসগোল্লা ছিল, এগুলো
তারপর নলেনগুড়ের সন্দেশ, গুজিয়া, অনেক কিছু আছে, চকলেট ফ্লেভারের গুজিয়া পাওয়া যাচ্ছে, তো অনেক কিছু পাওয়া যায়, একবার তো আসাই যায়। আর খুব যে বিশাল বড় মেলাটা তাও নয়, তবে ফুড ফেস্টিভ্যাল হিসেবে যথেষ্ট। কালকে লাস্ট ডেট, যদি কেউ আসতে চাইছে তো অবশ্যই চলে আসবে। যদি এই ভিডিওটা আগামীকালের মধ্যে আপলোড হয়ে যায়, আমার ধারণা আজই হয়ে যাবে, যদি আজ না হচ্ছে তো কালকের মধ্যে অবশ্যই। তো আই হোপ ইউ এনজয় দ্য ভিডিও, ইফ ইউ এনজয় হিট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের জন্য এখানেই রাখ, সাইনিং আউট সৌরজিৎ, সুদীপ্ত, বাই বাই।